ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস অল ইন ওয়ান। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমাদের এখানের ওয়েদার খুব খারাপ, মানে কালকে রাতের থেকে যে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টিটা কমেনি, আর কারেন্টটাও নেই, কালকে রাতের থেকেই কারেন্ট নেই। আর আমার যেন কি ধরেছে, ভূতে টুতে ধরেছে, কালকে সারা রাত ঘুমাইনি, 4:30 পর্যন্ত জাগনা ছিলাম, আজকে তারপরে সকালের দিকে ঘুমালাম। আর মেয়েটারও যেন কি হয়েছে, একটু পারপা ভ্যা 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 করে আবার আমার কোলে উঠে শুয়ে পড়ে, তারপরে আবার ঘুমাই একটু, আবার নিচে নামিয়ে দিলে আবার আবার কোলে উঠে পড়ে। মানে কালকে সারা রাত্রি এইভাবে কেটেছে। তারপরে খিদে পেয়ে গেছিলো, খাওয়ার কিছু ছিল না এই ঘরে, ওইভাবেই থাকতে হয়েছে কষ্ট করে এই আর কি। আর সকলকে গুড মর্নিং, আমাদের গুড মর্নিং হয়ে গেছে। এই যে মাম্মা উঠে গেছে, মাম্মাই প্রথমে উঠে আমাকে উঠিয়েছে ডেকে ডেকে। তো মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে মাম্মা বই হাতে প্রস্তুত, এখন পড়াশোনা করবে। মাম্মা গুড মর্নিং বলে দাও তো। তোমার বই কোনটা? তোমার বই কোনটা? বই ওইটা বই বাবা। মাম্মাকে এখন বই পড়াবো, পড়ো বলো। এটা আপেল, ওইদিকে ওইদিকে বইয়ের দিকে পড়াশোনা করো। এটা এটা আপেল, এটা পেয়ারা, এটা আনারস, এটা আম। পাপা আমি কিন্তু পড়াবো, তারপরে আর কি রান্নাটা বসাবো। আর আজকে উঠতেও তো দেরি হয়ে গেছে, মানে 8টার পরে উঠেছি, 1:30 দিকে উঠেছি। তো যাই হোক, আজকে মনে হচ্ছে দেরি হয়ে যাবে, সব কিছুই লেটে লেটে হয়ে যাবে। ঠিক আছে, এখন রাখছি, এখন কথা বলবো না, পরে আবার কথা বলবো, মেয়েকে একটু পড়িয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি ওই বাড়ি যাচ্ছি, আর সাথে করে ফুল নিয়ে যাচ্ছি, কারণ ওই দিকটায় ফুল পাওয়া যায় না। আর স্নানটা আর পূজাটা করে আসবো, আর ওয়েদার যেহেতু খারাপ সেই জন্য জামা কাপড়গুলো আজকে ধুবো না। তো ওইখানে একটা বেলপাতা গাছ আছে। আমি এসে গেছি, আর জাস্ট আর কি আসলাম বাড়িতে, এসে ড্রেসটা চেঞ্জ করে তারপরে হাত মুখ ধুয়ে বসলাম। আর মা হচ্ছে খিচুড়ি রান্না করছে আজকে। এখানে ওয়েদারটা বলেছিলাম সকালবেলা, ওয়েদারটা একটু খারাপ, তো সেই কারণে আর কি খিচুড়ি খিচুড়ি ফিলিং আসছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এখানে মা খিচুড়ি বানাচ্ছে, দেখাই। মা খিচুড়ি বানাচ্ছে, আর এখানে এই যে চায়ের সরঞ্জাম, চাটাও বানাবে, দেন খাবো। আর আমি একটু মেয়েটাকে এখন বই পড়াবো। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ ও কিরকম দুষ্টুমি করে বই পড়ার সময়। আচ্ছা তুই তাদর করি, বই পরে পড়বো, আগে তাদর করে নিয়ে আসো। আমার করলে আসো, আমি তাদর করিনি। আরে বাবা এটা ভিডিও হচ্ছে আমাদের, এটা আমাদের ভিডিও হচ্ছে। ঠিক আছে বই পড়বো, তুমি বসো এখানে বসো, পড়াশোনা করবো। হিয়া কি পড়বে, তোমাকে জ্বর জ্বর আসছে নাকি মা? গাটা গরম গরম মনে হচ্ছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বই আমরা বই পড়বো। ফার্স্টে ভেজিটেবলস, ফ্রুট অ্যান্ড কি ফ্লাওয়ার, নম করো নম। এবার পড়ো, বই খুলতে হয় এইভাবে, প্রথমে বাবু হয়ে বসতে হয়, সুন্দর করে বাবু হয়ে বসতে হয়, এবার আঙ্গুল দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটা আপেল, আপেল মানে আপেল। এটা গুয়াভা, গুয়াভা মানে পেয়ারা। এটা পেয়ারা, এটা আপেল, ডান হাত দিয়ে পড়ো, তোমার এই হাত দিয়ে পড়ো। এটা আপেল, এটা পেয়ারা, এটা পাইনাপেল মানে আনারস, এটা ম্যাঙ্গো মানে আম, এটা লিচি মানে লিচু। এই যে দুষ্টুমি না,
এটা গ্রেপস মানে আঙ্গুর এই যে বি ফর ব্যানানা এই যে 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 ব্যানানা মানে কলা আচ্ছা বলো তো আপেল কোনটা কোনটা তুমি দেখাও তো একা একা দেখাও তো আপেল কোনটা আপেল হ্যাঁ গুড গার্ল আর পেয়ারা কোনটা এইটা পেয়ারা পেয়ারা মা পরে বন্ধ করবা আগে পড়াশোনা করতে করতে হয় পেয়ারা কোনটা তুমি আগে বলো পেয়ারা কোনটা মামা দুষ্টুমি করলো আমি খেলবো না আগে বলো পেয়ারা কোনটা কোনটা পেয়ারা কোনটা পেয়ারা হ্যাঁ গুড গার্ল আর আম কোনটা আম 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 আগে বলো আম কোনটা বলো তো আম কোনটা ম্যাঙ্গো মানে কো আম ম্যাঙ্গো মানে আম বলো তো আম কোনটা আম এরম কোথায় যাচ্ছ ওই বইটা পড়বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বইটা পড়বা আগে নমো করো এই বইটা যে পড়া হয়ে গেল এটা নমো করো নমো এই বইটা করো সরিও সরিয়া রসই দীর্ঘই এই বইটা এখন পড়ো রস দীর্ঘ রি লি এ ওই ও ও সরিও সরিয়া পরে বন্ধ করো রসই গই আরে এবিসিডি পড়বো এবিসিডি 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 পড়বো আমরা এবিসিডি পড়বো এ এ বি সি বি এতে অ্যাপেল বিতে বল সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল মিয়াও বিড়াল আমাকে ডাকে না ডগ মানে কুকুর কুকুর কেমকে ডাকে এমকে ডাকে না তাই আর ইতে এগ এগ মানে ডিম আর এফ এ ফগ ফগ মানে ব্যাং ব্যাং কেমকে ডাকে এমকে ডাকে না কেমকে ডাকে জিতে গ্রেপ মানে আঙুর ছিঁড়ে যাবে মা ছিঁড়ে যাবে সোনা ভালো করে ধরতে হয় সুন্দর করে ধরতে হয় অমুক ধরলে ছিঁড়ে যাবে তো বলো ওরে বাবা রে বাবা হ্যাঁ দিদা পড়াবে এ হ্যাঁ এটা এ এটা এ এ ওরে বাবা রে বইয়ের উপরে শুয়ে শুয়ে গড়াগুড়ি খায় নাকি কেউ এম করে পড়ে এম করে বই পড়ে শুয়ে শুয়ে বই পড়ে এম করে ওরে বাবারি এ বি তারপরে সি সিতে ক্যাট মিউ বিতে ডগ ইতে এগ এফ এ ফগ ও সরি ফগ তো এমন করে ডাকে না এটা কুতু ডাকে এমন করে ফগ ডাকে এমন করে ডাকে না ফগ এই যে নেস্ট নেস্ট মানে পাখির বাসা ওই যে তোমাকে দেখিয়েছিলাম না আমাদের কাঁঠাল গাছে ছোট্ট ছোট্ট পাখির বাসা আছে তারপরে পাখির বাচ্চা আছে ছোট ছোট ওই রকম পাখির বাসা জানো এই যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো তোমরা দেখলে এই যে এইভাবে পড়াশোনা হয় কাড়াকাড়ি করে রীতিমতন মানে ও বই খাতা কাউকে দেবে না আর আমি পড়ালে সেটা পড়বে না এরকম দুষ্টুমি করবে এটা কার ব্লাউজ আরো ডিপ হবে এই জিনিসটা আরো এরকম হবে গোল গোল বোধ একটা ব্লাউজ বানিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাও কমপ্লিট হয়নি কমপ্লিট না হোক এমনি দেখাও এখনো অনেক কাজ বাকি পিছনটা পিছনে গলাটাও ভালো লাগছে এই যে এরকম ধরনের গলা দেওয়া যাবে রুমাল ব্লাউজে না এরকম কিছু হবে না এটা অন্য ব্লাউজের জন্য রেখে দিই পরার পর এটা আরো ছড়বে আমাকে এই যে এই রকম এই যেটা এরকম ছড় করে পরার পরে এটা ছড়ে যায় না এরকম হবে তো কিন্তু আমাকে এরকম দিতে হবে না তোমার যেরকম এরকম আসে তারপরে এরকম আসছে তো আমারটা পুরাপুরি এমন
রাউন্ড করে নিয়ে এখানে মানে একটু ভি টাইপের কিন্তু সে এই জায়গাটা রাউন্ড হবে হ্যাঁ মানে রাউন্ড হয়ে একদম এই দিক পর্যন্ত চলে আসবে হাত দিন মাংস হ্যাঁ মাংস না থাকবে আর এই সামনেটা আরো ডিপ হবে যে তোমাকে দেখবা হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম না চুড়িদারের ছবিটা ওরকম এরকম গোল হবে ঠিক আছে রাখছি এখন কথা একটু পরে কথা বলছি আবার আর মোবাইলে আমার একদম স্টোরেজ ছিল না তো সেই কারণে সকালবেলার ভিডিওটু ওই আর কি বেল পাতা পাততে পাততে অর্ধেকে শেষ হয়ে গেছে আর বাকি কথা বলতেই পারিনি তারপরে আমার কালকের ভিডিওটা পোস্ট করে ওগুলো ডিলিট করে তারপরে একটু ফাঁকা হয়েছে দেন আবার এখন ভিডিও করছি আর কি তাই জন্য সকালবেলাটা আর কন্টিনিউ করতে পারিনি তো ঠিক আছে এখন রাখছি আবার পরে কথা বলছি এই যে আমি চা খাচ্ছি আর মাম্মা পিছনে দুষ্টুমি করছে না না মাম্মা তো গুড গার্ল বলো মাম্মার চোখের মধ্যে যেন একটা কি হয়েছে গোটার মতন ওকে হোমোপাথি ওষুধটা দিছিলা একটু কমছে মনে হচ্ছে দুই নাম্বারটাও দিছিলা বুকুটা কয় দাও তুমি খাই তো আমি এই যে চা খাচ্ছি এখন আর কথা হবে না একবারে রাতে গুড নাইট হবে কমাই দি সো গাইস এই যে আমি আবার এসে গেছি প্রসাদ নিয়ে খিচুড়ি প্রসাদ আজকে অমাবস্যা তাই জন্য এটা খিচুড়ি প্রসাদ বাবা নিয়ে এসছে আমি আর মাম্মা এখন প্রসাদ খাব তাই না বলো ঠিক আছে আমরা এখন প্রসাদ খাই পাপা দেখবে আর দুঃখ পাবে বলবো আমি খেতে পারলাম না আজকে বাড়িতেও খিচুড়ি খাবো তাই না বললো মা ভালো প্রসাদ ভালো প্রসাদ ভালো ঠিক আছে আমরা খাই পরে কথা হবে আবার